আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। সাইজ কত? 36। আপু আমার মনে হয় কি 34। ছোট পর্দার অন্যতম জনপ্রিয় তারকা আফরান নিশু একের পর এক দর্শকপ্রিয় নাটক টেলিফিল্মে অভিনয় করে চলেছেন এই অভিনেতা। তার ভক্ত সংখ্যাও ঈর্ষণীয়। বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পটু এই অভিনেতা, সমালোচকদের কাছেও তিনি প্রশংসিত। এবার নিশু অভিনয় করলেন মেয়েদের অন্তর্বাস দা বিক্রেতা হিসেবে। নতুন এই ভিডিও ফিকশনের নাম ব্রাদার। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মাবরুর রশিদ বান্না। কাহিনী এবং চিত্রনাট্যও তার। এতে আফরান নিশু ছাড়াও অভিনয় করেছেন সামিয়া অথয়, গুলাম রাব্বানি মিন্টু, শাহেদ আলী প্রমুখ। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে ফিকশনটির শুটিং সম্পন্ন হয়েছে। মাবরুর রশিদ বান্না বলেন, মূলত একজন অন্তর্বাস বিক্রেতার জীবনকে উপজীব্য এই চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে। এখানে দেখা যাবে একটি ছেলে তার পড়াশোনা শেষ করে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো চাকরি না পেয়ে বাধ্য হয়ে বাপ দাদার পারিবারিক ব্যবসা শুরু করে। কিন্তু সে যে ব্যবসা করে তা সমাজের চোখে ছোট কাজ, কারণ সে আন্ডার গার্মেন্টসের ব্যবসা করে। সে কোথাও এই ব্যবসার পরিচয় দিতে পারে না, এমনকি নিজের গার্লফ্রেন্ডের কাছেও সে বলতে পারে না। এই নিয়ে শুরু হয় অনেক সমস্যা। আইফ্লিক্স এর প্রযোজনায় নির্মিত ব্রাদার গত 22 নভেম্বর তাদের স্ট্রিমিং ওয়েবসাইটে মুক্তি পেয়েছে। আপনি কি ব্রাদার ফিকশনটি দেখেছেন? কেমন লেগেছে কমেন্ট করে জানান।